দুদিনের রাজ্য সফরে 28 তারিখ রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শুক্রবার প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় সভাপতির সফরসূচির বিস্তারিত দিক তুলে ধরেন প্রদেশ বিজেপির অফিস সেক্রেটারি সমরেন্দ্র দেব। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে মিডিয়া ইনচার্জ সুনীত সরকার ও উপস্থিত ছিলেন। জেপি নাড্ডার রাজ্য সফরে প্রসঙ্গে সমরেন্দ্র দেব জানান, 28 তারিখ সকাল 11টায় তিনি রাজ্যে পা রাখবেন। বিমানবন্দরে তাকে মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও পদাধিকারী ভব্য সংবর্ধনা জানাবেন বলে জানান সমরেন্দ্র দেব। সর্বভারতীয় সভাপতি তারপর মাতাবাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে মাতা ত্রিপুরা সুন্দরী আশীর্বাদ নেবেন বলে সমরেন্দ্র দেব জানান। দিল্লি থেকে আগরতলা আসবেন, আগরতলা বিমানবন্দরে ওনাকে আমাদের দলীয় নেতৃবৃন্দ সহ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় এবং আমাদের রাজ্যের সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় ওনাকে অভ্যর্থনা জানাবেন। সেখানে ওনাদের সঙ্গে আরও অন্যান্য পদাধিকারীগণ এবং মন্ত্রিসভার সদস্যগণ এয়ারপোর্টে ওনাকে স্বাগত জানাবেন এবং এয়ারপোর্ট থেকে উনি সরাসরি চলে যাবেন মাতাবাড়িতে, মাতা ত্রিপুরা সুন্দরীর পুজো দিয়ে উনি আগরতলাতে ফিরে আসবেন এবং এখানে এসে আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির পদাধিকারীদের সঙ্গে রাজ্য অতিথিশালাতে উনি সভা করবেন এবং তার পরবর্তী সময়ে সেই অতিথিশালাতে আরও অনেকগুলো সভা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল জনজাতি মোর্চার বিধায়ক এবং এমডিসিদের নিয়ে সভা, ভারতীয় জনতা পার্টির সরকারের অধিষ্ঠিত মন্ত্রী এবং এমএলএদের নিয়ে সভা এবং আমাদের কোর কমিটির যে সদস্যগণ রয়েছে সেই কোর কমিটির সদস্যগণকে নিয়ে একটা সভা হবে। 28 তারিখ রাত্রিবেলা সভা শেষ করে রাজধানীতে ফিরে জেপি নাড্ডা রাজ্য অতিথিশালায় প্রদেশ কমিটির বিভিন্ন পদাধিকারী এবং মন্ত্রিসভার সদস্যদের সঙ্গেও অফিস বেয়ারার এবং স্টেট মোর্চা প্রেসিডেন্টদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন বলে উল্লেখ করেন অফিস সেক্রেটারি সমরেন্দ্র দেব। দলের সর্বভারতীয় সভাপতি জনজাতি মোর্চা নেতৃত্বদের সঙ্গে এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি। মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নৈশভোজ করবেন জেপি নাড্ডা। 29 তারিখ প্রদেশ বিজেপি কার্যালয়ে জেপি নাড্ডা সাংবাদিক বৈঠকে মিলিত হবেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বলে সমরেন্দ্র দেব জানান। 29 তারিখ এই আমাদের প্রদেশ কার্যালয়ে এখানে সাংবাদিক বন্ধুদেরকে উনি সম্বর্ধনা ওনাদের সঙ্গে উনি মিট করবেন এবং তাদেরকে উনি বক্তব্য রাখবেন প্রেস কনফারেন্সের মাধ্যমে এবং তারপরে এখান থেকে চলে যাবেন খুমলুঙে। খুমলুঙে একটা জনসভা আছে, সেই জনসভাতে উনি ভাষণ রাখবেন এবং খুমলুঙের জনসভার পরে উনি দুদিনের সফর শেষ করে রাজ্য ত্যাগ করবেন। এই হচ্ছে ওনার সংক্ষিপ্ত কার্যক্রম। দুদিনের দলের সর্বভারতীয় সভাপতি তারপর খুমলুঙে একটি জনসভায় যোগদান করবেন বলে সমরেন্দ্র দেব জানান। জনসভার পর দুদিনের সফর সাঙ্গ করে জেপি নাড্ডা রাজ্য ত্যাগ করবেন বলে জানিয়েছেন সমরেন্দ্র দেব। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।